এক ভাই আমার কাছে কমার্সের মাধ্যমে প্রশ্ন করেছে, আপু আমি শুনেছি যে পুরুষের লিঙ্গের গড় আকৃতি 5 থেকে 6 ইঞ্চি হয়ে থাকে, কিন্তু আমি খারাপ ভিডিওগুলোতে দেখেছি যে নিগ্রোদের লিঙ্গের আকৃতি প্রায় 10 থেকে 12 ইঞ্চির মতো। এটা কি কোনো ঔষধ খাওয়ার কারণে নাকি কোনো ধরনের অপারেশন করে এরকম করা হয়? আমরা যদি আমাদের লিঙ্গ এরকম বড় করতে চাই সেক্ষেত্রে কি করণীয়? দর্শক আপনার প্রশ্ন উত্তরে বলবো, কোনো ভিডিওতে উত্তেজক কোনো ফিল্ম দেখে আপনি যদি মনে করেন যে সেই ফিল্মের পুরুষের লিঙ্গের আকৃতি 10 থেকে 12 ইঞ্চি, তাহলে আপনাকে বলবো এটা আপনার দেখার ভুল কিংবা বোঝার ভুল। বাস্তবে কোনো পুরুষের লিঙ্গের আকৃতি স্বাভাবিক অবস্থায় 10 থেকে 12 ইঞ্চি হয় না। আর বাস্তবে একজন মহিলাকে তৃপ্তি দেওয়ার জন্য এত বড় লিঙ্গের প্রয়োজন হয় না। আমাদের এই অঞ্চলে একজন মহিলাকে সম্পূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য 5 থেকে 5.5 ইঞ্চি লিঙ্গই যথেষ্ট। খুব বেশি লম্বা লিঙ্গ হলেই যে মহিলারা খুব বেশি আনন্দ পাবে বা তৃপ্তি পাবে এরকম কোনো কথা নেই, বরং অতিরিক্ত লম্বা কিংবা অতিরিক্ত মোটা লিঙ্গ দিয়ে কিন্তু একজন মহিলা মেলনের সময় অনেক বেশি ব্যথা এবং যন্ত্রণা অনুভব করে। আপনি শুনলে অবাক হবেন যে পৃথিবীর মাত্র 3% পুরুষের লিঙ্গের আকৃতি শুধুমাত্র 8 ইঞ্চির বড়, বাকি অধিকাংশ পুরুষের লিঙ্গের আকৃতি 6 থেকে 6 ইঞ্চির আশেপাশে। সারা পৃথিবীর মধ্যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার পুরুষদের লিঙ্গের আকৃতি সব থেকে ছোট, তাদের লিঙ্গের গড় আকৃতি হচ্ছে 3.8 ইঞ্চি। অন্যদিকে পৃথিবীর সব থেকে বড় লিঙ্গের পুরুষদের দেশ হচ্ছে কঙ্গো, কঙ্গোর পুরুষদের লিঙ্গের গড় আকৃতি হচ্ছে 7.8 ইঞ্চি। আর জেনে রাখুন আমাদের এই অঞ্চল বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের পুরুষদের লিঙ্গের গড় আকৃতি হচ্ছে 4 ইঞ্চি, আর আমাদের এই অঞ্চলে মহিলাদেরকে তৃপ্তি দেওয়ার জন্য 4 ইঞ্চি পরিমাণ লিঙ্গই যথেষ্ট, এর থেকে বড় লিঙ্গের প্রয়োজন নেই। আসলে অঞ্চল এবং খাদ্য অভ্যাসের তারতম্যের কারণে বিভিন্ন দেশের পুরুষদের লিঙ্গের আকৃতির মধ্যে বেশ কিছু তারতম্য রয়েছে। যেমন বেলজিয়াম, ব্রাজিল, কলম্বো এই সকল দেশের পুরুষদের লিঙ্গের আকৃতি কিছুটা বড়, যেমন 6.7 ইঞ্চি। আবার আফগানিস্তান, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এই সকল দেশের পুরুষদের লিঙ্গের আকৃতি হয় 5 ইঞ্চির কাছাকাছি। অন্যদিকে চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক এই সকল দেশের পুরুষদের লিঙ্গের আকৃতি হয় কিছুটা ছোট, যেমন 4 ইঞ্চি কিংবা 4 ইঞ্চির আশেপাশে। অর্থাৎ অঞ্চল, আবহাওয়া এবং খাদ্য অভ্যাসের তারতম্যের কারণে পুরুষের লিঙ্গের আকৃতি ছোট বড় হতে পারে। আর আপনি যেটা বললেন যে কোনো নিগ্রের লিঙ্গের আকৃতি 10-12 ইঞ্চি, এটা আসলে ক্যামেরাকে এমন অ্যাঙ্গেলে ধরা হয় যাতে করে লিঙ্গের আকৃতি এরকম অনেক বিশাল আকারের মনে হয়। বাস্তবে কোনো পুরুষের লিঙ্গের আকৃতি এরকম 10-12 ইঞ্চির মতো বড় হয় না। আর কোনো ধরনের ঔষধ কিংবা কোনো ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষের লিঙ্গের আকৃতি খুব একটা বাড়ানো সম্ভব হয় না। আশা করি।